আগামী সপ্তাহে বাঙালিদের বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে গোটা রাজ্য জুড়ে এই বছর ভয়াবহ বন্যা ব্যাঘাত সৃষ্টি করলেও উৎসব থেকে পিছু হচ্ছে না বাঙালিরা তেমনি গোটা রাজ্যের সাথে উদয়পুর মহকুমায় তৈরি করা হচ্ছে একের পর এক দুর্গা প্রতিমা ও মণ্ডপ দু হাজার চব্বিশ সালের দুর্গাপূজার প্রাক পরিক্রমায় আমরা তুলে ধরেছি উদয়পুর অমরসাগর পশ্চিম পার্শ্বিত প্রগতি সঙ্গ ক্লাবের এই বছরের দুর্গাপূজা রবিবার দুপুরে ক্লাবের সভাপতি সুশীল দাস জানান এবছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রাথমিক শিক্ষাটি তুলে ধরা হয়েছে পাঠ শিক্ষার মধ্য দিয়ে গোটা মণ্ডপের ভেতরে বিভিন্ন বর্ণের মালা তৈরি করা হয়েছে ক্লাবের সভাপতি জানান এই বছরের দুর্গাপুজোর বাজেট ছয় লক্ষাধিক টাকা তার কারণ বন্যার কারণে বেগাত সৃষ্টি হয়েছে স্থানীয় শিল্পী দ্বারা তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা আলোকসব্জে থাকছে স্থানীয় ডেকোরেটর এর মধ্যে উল্লেখযোগ্য হল এলাকার গরিব মানুষের মধ্যে রাজ্যের অর্থমন্ত্রীর হাত ধরে দেওয়া হয়েছে বস্ত্র বিতরণ সাথে পুজোর চার দিন থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবমী পুজোর দিন থাকছে অন্নভোগের ব্যবস্থা এলাকার মানুষের মধ্যে সর্বজনীন এই দুর্গাপূজায় গোটা এলাকায় এক আনন্দময়ী পরিবেশ তৈরি হয়েছে দুর্গাপূজাকে কেন্দ্র করে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা যেগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানুষের মানে সহজ শিক্ষা মানে একজন মা একজন শিশুকে প্রথম যে শিক্ষা দিচ্ছে ওইটাকে সহজ শিক্ষা বলে মানে প্রথম যে স্টাডি করে সহজ শিক্ষা তার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহজ শিক্ষার নাম দিয়ে কেন বেছে নেওয়া হলো এই শিক্ষাটাকে এটা তো একটা শিশুর মানে সমাজের ভিতরে একটা শিশুকে প্রথম যে শিক্ষা দেওয়াটা সেটা হলো আর প্রথম প্রথম শিক্ষাটা হলো আসল শিক্ষা মানে তাকে প্রথম শুরু থেকে তাদের শিক্ষা দিতে পারি তাদের বড়ো করা হয় তার জন্য প্রথম শিক্ষাটাই আমরা তুলছি ইংরেজের চাপে তো বাংলা শিক্ষা হারিয়ে যাচ্ছে তার জন্য আমরা বাংলা শিক্ষাটাতে মানে মানে ধরে তোলার জন্যই আমরা এই প্রতিষ্ঠাটা নিয়েছি এবারের মধ্যে আপনারা কি মানে ত্রিপুরা শিল্পী না কোনো বহিরাজ্য থেকে আনা হয়েছে আমাদের এটা মানে ত্রিপুরার শিল্পী ও কাজ শিখেছে কলকাতাতে এই অনেক বছর ধরে ত্রিপুরাতে চলে এসেছে পালাটানাতে পারি শঙ্কর দেবনাথ কত লাখ টাকার বাজেট রাখছেন এই বছর আপনারা কারণ সামনে এবার তো খুব ভয়াবহ একটি বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতির জন্য আমরা গতবার থেকে অনেক বাজেট কমিয়ে নিয়েছি

প্রত্যেক ওই বাড়িতে বাড়ির মানুষের জন্য অন্নভোগ হয় অন্নপক্ষ বলতে পোষক ওইটা আমরা অনেক বছর ধরে করা যাচ্ছি এটাও হবে এবং আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকবে আমরা